আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা সবরে আমন্ত্রণ জানাইরাম বাংলাভিউর সিলেটি ভাষার খবর দেখার লাগে। আজ আপনারা লগে আসি আমি নুরুল হক শিপু। পয়লাও হুনিলাউকা লতিফ ট্রাভেলস খবরের শিরোনাম। সিলেটের কুসাইত লাগাবাড়ির মানুষের হামলায় জান গেছে এক সিএনজির ড্রাইভারও। পাঁচ সপ্তাহ বাদে দেশ একদিন সপ্তাহে কম মানুষের জান হারিয়ে আনিছে করোনায়। কমতেও আছে নয়া বেমারি ধরা পড়ার সংখ্যা। সিলেটের জকিগঞ্জ উপজেলা দেশের প্রথম মুক্ত অঞ্চল ঘোষণার দাবি জলদি বাস্তবায়ন করব করে কইছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। গেছে কাল সিলেটও করোনা বেমারে জান গেছে আরও দুইজনের, ভাইরাস ধরা পড়ছে আরও 59 জনের শরীর। আপনারা শুনাত আসলা শিরোনাম, এখন শুনবা ফুরা খবর। সিলেটের দক্ষিণ সুরমার কুসাইত সিএনজি অটোরিক্সার এক ড্রাইভারে ফিটিয়া মারিলাইছেন উল্টা ফক্কর মানছে। শুক্রবার বিয়ান 11টার সময় কুসাইত ফুপপাড়া ই ঘটনা ঘটছে। জানকুয়ানি মানুষের নাম হইল শাহাবুদ্দিন আহমদ সাবলু, তাইন ও এলাকার মরহুম আব্দুল হামিদ আখন মিয়ার ফুয়া। ই ঘটনায় পুলিশে 5 জনরে বান্ধি আনছে। ঘটনার সাক্ষী মানুষ কইছেন বিয়ানে শাহাবুদ্দিন আহমদ সাবলু তার নিজের ঘরের সামনের কয়েকটা গাছ কাটাত লাগছিল। এই সময় লাগাবাড়ির ময়না মিয়ার ফুয়া বদরুল মালই নজরুল ফখরুল সহ তারার পরিবারের মাইনসে সাবলুরে বাধা দিছেন। এক সময় তারা সাবলুরে লোয়ার রড দিয়া আর দাঁত দিয়া মাথাত আর গোত্রন নানান জায়গাত মারছেন। ইতার বাড়ি সেদ খাইয়া সাবলু জায়গাতো ফরি গেছেন। এই সময় সাবলুর মা নেওয়া বেগমও খুব দুঃখ পাইছেন। খুব খারাপ অবস্থায় সাবলুরে উসমানী মেডিকেল হাসপাতালে নেওয়ার বাদে ডাক্তারকলে কইছেন সাবলু আর ই দুনিয়াইত নাই। মরহুম সাবলুর বউ শেফালী বেগমে কইছেন হামলাকারীকলে তান দুই বাচ্চারে এতিম আর তানরে বিধবা বানাইছে। তাইন হামলাকারীকলর বিচার চাইন। তান জামাই একজন সিএনজি গাড়ির ড্রাইভার আসলা আর তান বাউর প্রতিবন্ধী মানুষ, পরিবারটা এখন অসহায় হয়ে গেল। ই ব্যাপারে মোগলাবাজার থানার ওসি শামসুদ্দুয়া কইছেন ই ঘটনা বাদে কামরুল বদরুল মালাই মুন্নি ফাহিমারে লগে লগে পুলিশে থানা টানছে, বাকি খামারাইয়ালরে ধরার খাম চলে। সারা দেশে করোনা বেমারির ধরা পড়া কমতেও আছে। গেছে কাল স্যাম্পল টেস্টের হিসাবে বেমারি ধরার সংখ্যা আছিল শতকরা 10 জনের কম। গেছে কাল নয়া করোনা পজিটিভ মানুষ মিলছে 2500 থাকি একটু বেশি লাখান। ইবাইদি গেছে খাইল সারা দেশ করোনায় জান খারছে 24 জনের। গেছে 5 সপ্তাহ আগে জানুয়ারি মাসের 11 তারিখ করোনা বেমারে এর থেকে কম মানুষ মারা যাওয়া আর বেমারি ধরা পড়ার খবর পাওয়া গেছিল। আজ শুক্রবার বিয়ানে স্বাস্থ্য অধিদপ্তর তাকি রুজকুল্লা খান বিজ্ঞপ্তি ফাটাইয়া গেছে 24 ঘন্টার করোনা ই আপডেট খবর জানানি হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর তাকি ফাটানি বিজ্ঞপ্তির জানানি হয়েছে গেছে 24 ঘন্টায় সারা দেশে স্যাম্পল পরীক্ষা করা হয়েছে 27,765টা। ই স্যাম্পল ইগুন পরীক্ষা করিয়া নয়া আরো বেমারি মিলছে 2,584 জন। দেশ করোনা বেমার আওয়ার বাদ তাকি এখন পর্যন্ত দেশ পজিটিভ মানুষ মিলছে মোট 19,29,154 জন। গেছে খাইল তুরাকম 10,000 মানুষ একলগে করোনা বেমার থাকি বালো হয়ে গেছেন। ফয়লা থাকি গেছে খাইল পর্যন্ত ই বেমার থাকি দেশ বালো হয়েছেন 17,37,854 জন। গেছে খাইল মারা যাওয়া 24 জন লইয়া এখন পর্যন্ত করোনায় জান হারিয়া নিছে 28,931 জনের। গেছে খাইল মারা যাওয়া 24 জনের মাঝে 17 জন বেটা আর 7 জন বেটি মানুষ। সিলেটের জকিগঞ্জ উপজেলারে দেশের প্রথম মুক্ত অঞ্চল ঘোষণার দাবি লইয়া দেশ বিদেশে আন্দোলন চালাইয়া যাইরা জকিগঞ্জের মানুষে। স্বাধীনতার 50 বছর পার হয়ে গেল, আজ পর্যন্ত জকিগঞ্জ দেশের পয়লা মুক্তাঞ্চল হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছে না। এর বাদেও ই দাবি জলদি বাস্তবায়ন করব করে কইছেন মুক্তিযুদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মুজাম্মেল হকে। লন্ডনের জকিগঞ্জের মানুষের বড় সংগঠন জকিগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের ই দাবি বাস্তবায়নের লাগি লন্ডন এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছে। সাংবাদিক সম্মেলন বাদে জকিগঞ্জে দেশের পয়লা মুক্ত অঞ্চল হিসাবে স্বীকৃতি দেওয়ার লাগি লন্ডন হাইকমিশনারের মাধ্যমে দেশের সরকারি অফিসও চিঠি পাঠানি হয়। এর বাদে গেছে বুধবার মিনিষ্ট্রিত গিয়া মুক্তিযোদ্ধা মন্ত্রী আ ক ম মুজাম্মেল হকর লগে অ্যাসোসিয়েশনের এক টিমে দেখা করি আইছেন। ই সময় সেন্টার ফর এনআরভির চেয়ারম্যান এম এস শকিল চৌধুরীর সৌজন্যে দেখা করার সময় উপস্থিত আসলা লন্ডন ক্রয়ডন মেয়র আর জকিগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের সভাপতি শেরওয়ান চৌধুরী, সেক্রেটারি আবুল হোসেন সহ 7 জনের এক টিম। বৈঠকে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রী আ ক ম মুজাম্মেল হকে কইছেন স্বাধীনতা যুদ্ধের সঠিক ইতিহাস লেখিয়া রাখার কাম চলের, এর বাদেও বহুত তথ্য এখনো রেকর্ড করা হয়েছে না। বৈঠক মাতর সময় জকিগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ইউকের প্রতিনিধি টিমর মানস স্বাধীনতা যুদ্ধ সঠিক ইতিহাস লিখে রাখার সামনের দিনের লাগে খুব দরকার করে কইছেন। দেশের ভিতরে 1971 ইংরেজি নভেম্বর মাসের 21 তারিখ জকিগঞ্জ পয়লা পাকিস্তানি বাহিনী মুক্ত হয়েছিল।
যে কারণে দেশের ফয়লা মুক্ত অঞ্চল হিসেবে জকিগঞ্জের মানুষের বহুত দিনের দাবি পুরা করার অনুরোধ জানানি হয়। তারা লিখিত এই দাবি মন্ত্রীর কাছে সমঝাইয়া দিছেন। মন্ত্রীয়ে কইছেন বিষয় একটা তান গেছে ফয়লা তোলা হয়েছে, তাই খুব জলদি এই ব্যাপারে আলোচনা করিয়া সিদ্ধান্ত নিবা। মন্ত্রীর লগে দেখা করার সময় আরও উপস্থিত আসলা শুয়েব চৌধুরী, মাহবুবুল আলম, ইঞ্জিনিয়ার রাজ্জাক আর এবিএম মোস্তাক। বৈঠকে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের অফিসারগুলো উপস্থিত আসলা। গেছে খাইল সিলেটে করোনা বেমারে জান গেছে আরও দুইজনের। গেছে কয়েকদিন ধরে কম আসিল করোনা পজিটিভ মানুষ ধরা পড়ার সংখ্যা। গেছে খাইল করোনা ভাইরাস ধরা পড়ছে আরও 59 জনের শরীর। আজ মাদানে সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক অফিস থাকি গেছে 24 ঘন্টার এই আপডেট খবর জানানি হয়েছে। সিলেটের স্বাস্থ্য অফিস থেকে জানা গেছে শুক্রবার বিয়ান পর্যন্ত সিলেট বিভাগ করোনা পজিটিভ ঐসইন হল তাই 66,400 জন। গেছে খাইল ই বেমার থাকি বালা ঐসইন 61 জন। বালা ওয়া এন্তান্ডে লইয়া এখন পর্যন্ত পুরা সিলেট বিভাগ ই বেমার থাকি বালা ঐসইন 53,102 জন। গেছে খাইল মারা যাওয়া 2 জনের লইয়া ফয়লা থাকি এখন পর্যন্ত করোনায় জান হারিয়া নিছে 1,224 জন মানুষের। শুক্রবার বিয়ান পর্যন্ত সিলেট বিভাগের নানান হাসপাতালে ভর্তি আছেন 83 জন করোনা বেমারী। অতবিল দেখাত আসলা বাংলা বিউর সিলেটি ভাষার খবর। আমরা লগে থাকার লাগি ধন্যবাদ।